বাসমতি চালের মতো লম্বা ও চিকন চালের ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। বৈশ্বিক উষ্ণতা সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের হেক্টর প্রতি গড় উৎপাদন 8 টন। দেশের চাহিদা পূরণ করে রফতানি করা যাবে এই চাল বলে আশা বিজ্ঞানীদের। ময়মনসিংহ প্রতিনিধি শরীফুজ্জামান টিটুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরু ও লম্বা এ চাল দেখতে বাসমতির মতো। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বোরো মৌসুমের আবাদের জন্য নতুন এ ধান উদ্ভাবন করেছে। বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের 4 বছরের গবেষণার ফল এটি। বিনা ধান 25 নামে এ ধান বর্তমানে দেশের বিভিন্ন স্থানে কৃষক পর্যায়ে পৌঁছে গেছে। উচ্চ ফলনশীল এ ধান থেকে পাওয়া চাল খেতে সুস্বাদু ও ঝরঝরে। এই ধানটা যখন রান্না করা হয় তখন রান্না করার ফলে চালের যে আকৃতি থাকে তার চেয়ে আপনার দ্বিগুণ পরিমাণে আকার ধারণ করে, যেটা অনেকটাই বাসমতির মতো। আর এটা খেতে অনেক সুস্বাদু হয় এবং সকালবেলা রান্না করে যদি আমরা নর্মাল আবহাওয়ায় রেখে দিই তাহলে এটা সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে। এই চালটা গলে না এবং নষ্ট হয় না এবং খুবই ঝরঝরে থাকে এবং সুস্বাদু থাকে। চাষাবাদ করতে এটা পানি, সার এবং বালাইনাশক সবই কম লাগে, কিন্তু উৎপাদন এটার অনেক বেশি হয়। সেটা উৎপাদন হয় আপনার 7.5 টন থেকে 8.5 টন পার হেক্টর পর্যন্ত, এবং এটা কাটতে আপনার সময় লাগে 145 দিনের মতো। প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন আগাম জাতের বিনাধান 25 আবাদ করতে পানি, সার ও বালাইনাশক কম লাগে, স্বল্প খরচে কম সময়ে ফলনও হয় ভালো। যেটা আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে কৃষিকে বাণিজ্যিক করা, রপ্তানিমুখী করা, সেইটা একটা বড় উদ্দেশ্য আমাদের সরকারের, যে আমদানি নির্ভরতা কমানো। সেই জায়গাটায় বিনাধান 25 একটা ভালো একটা ভূমিকা রাখবে। আমি মনে করব যে এই ধানটা আবাদ করলে কৃষকরা প্রায় 2 গুণ লাভ করতে পারবে, 2 গুণ এটা নিশ্চিত। তো সেই জায়গা থেকে আমি মনে করব যে এই ধানটা আগামী দিনে আমাদের সরকারের যে আমদানি নির্ভরতা, আমরা বাইরে থেকে অনেক সময় সরু চাল আমদানি করতে হয়, সেই আমদানি নির্ভরতাটা এটা কম হবে নিশ্চিত। জমিতে পানি জমে কিংবা ঝড় বৃষ্টির দাপটে হেলে পড়লেও এ ধানের চারা নষ্ট হয় না। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা চলে। মোট পরীক্ষার্থী 20,72,163 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,54,769 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সিলেটে 1,10,000-এরও বেশি পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে 81,800 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী 1,85,106 জন। ময়মনসিংহ বোর্ডে পরীক্ষা দিচ্ছে 1,23,259 পরীক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে 2,05,802 জন। এছাড়া দিনাজপুর, যশোর ও খুলনা শিক্ষা বোর্ডের পাশাপাশি সারা দেশে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনেও পরীক্ষা হচ্ছে। পাবনার কৃতি সন্তান মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ এবং উপজেলা আওয়ামী পরিবারের ঈদ পুনর্মিলনী উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং দোয়া মাহফিল। গতকাল আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাইমিনুল হোসেন চঞ্চলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। পরে দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরণ করা হয়।